অভিযুক্ত খুনিদের গ্রেপ্তারের দাবিতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন নারায়ণগঞ্জের নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা। পুলিশ পাহারায় থেকেও এখনও আতঙ্কিত তার পরিবার। ওদিকে চাকরিচ্যুত র্যাব কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছেন ডক্টর কামাল হোসেন সহ নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবীরা। আদালত চত্বরে একবেলা অনশনও করেন তারা। আশিক এম রাসেলের ছবিতে নারায়ণগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব, সাথে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। রাতারাতি গুরুত্বপূর্ণ বনে গেছেন নিহত কাউন্সিলর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম। তার ঘর, বৈঠকখানা, আঙিনা জুড়েও কড়া পুলিশ পাহারা। শহীদুলই প্রথম সরাসরি তার জামাই হত্যার অভিযোগ এনেছেন নারায়ণগঞ্জের র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে। এবার সেই সন্দেহভাজনদের গ্রেপ্তারেরও জোরালো দাবি জানালেন তিনি। প্রকৃত দোষী কারা এবং প্রকৃত দোষী র্যাব, নূর হোসেনের সন্ত্রাস বাহিনী এটা প্রকাশ করবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পুলিশ পাহারায় আছে নজরুলের ভাড়া ফ্ল্যাটটিও। মিজিমিজির সেই বাসায় শুনশান নিরাপত্তা, শোক যেন শেষই হচ্ছে না সেই বাড়িতে। তার উপর তিন সন্তানের নিরাপত্তায় এখন নতুন শঙ্কায় পড়েছেন সেলিনা ইসলাম। আমার সন্তানের নিরাপত্তা হীনতায় ভুগতেছে, আমাদের সন্তান স্কুল বন্ধ 10-12 দিন ধরে। এক ছেলে কলকাতায় পড়ে, এক ছেলে বিকারনাসে পড়ে, এক মেয়ে আইটিআইতে পড়ে, তাদের কি ভবিষ্যৎ আমি এটা আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। দুপুরে নারায়ণগঞ্জের দপ্তরে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, অপহরণ ও হত্যার অভিযোগ ওঠায় চাকরিচ্যুত র্যাব কর্মকর্তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। তিনি জানান, অ্যাডভোকেট চন্দন সরকারের পরিবার থেকে করা নতুন মামলায় অভিযুক্ত হতে পারেন নতুন অনেকেই। আমি তো চাই না যে আমার বিরুদ্ধে অভিযোগ উঠলে আমি কি লজ্জা পাই না? অবশ্যই লজ্জা পাই, আমরা চাই না যেটা হোক। বেলা 12টা থেকে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবী চন্দন সরকার সহ 7 জনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনশন শুরু করেন আইনজীবী নেতারা। দুপুরের আগে তাতে যোগ দেন ডক্টর কামাল হোসেন সহ দেশের বিশিষ্ট আইনজীবীরাও। আপনারা কন্ট্রাক্ট কিলার বলছেন, কন্ট্রাক্ট দিয়েছে কে তার ব্যাপারেও তো চিহ্নিত করতে হবে, তদন্তর অনেক দিক আছে। যে সকল কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, অবিলম্বে তাদেরকে এই মামলার গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। অপহরণকারীদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গঠিত তদন্ত কমিটির কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী আইনজীবীরা। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ জুড়েই আতঙ্ক, উদ্বেগ রয়েছে। উদ্বেগ আসছে দেশের বাইরে থেকে, অনেকেই খোঁজ নিচ্ছেন দেশে কি হচ্ছে, কি হতে চলেছে এই পরিস্থিতি নিয়ে। আর তাই এই পরিস্থিতি নিরসনের জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বলা হয়েছে খুব দ্রুত এর সুরাহা করতে হবে, গ্রেপ্তার করতে হবে সংশ্লিষ্ট অপরাধীদের। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।